চৌধুরী মামুন সাবেক সেনা কর্মকর্তা আল জিয়াউল আহসান ও চার পুলিশ কর্মকর্তাকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আদেশে আগামী ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়ও বেঁধে দেন আদালত শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন সাবেক আইজিপি মামুন ছিলেন জুলাই আগস্ট গণহত্যার সেনাপতি আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ভয়াবহ নির্যাতনের তুলনা হতে পারে বলকানের কষায় রাধভান কারাদ চিচের সাথে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি জুলাই আগস্টের গণ আন্দোলনে পুলিশের নির্মম বর্বরতা শুধু দেশবাসী নয় বিশ্ব মানবতার ভিতকেও কাঁপিয়ে দেয় ওই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষকে গুলি করে হত্যা ও পঁচিশ হাজারের বেশি মানুষের অঙ্গহানির ঘটনায় এরই মধ্যে দুইশোর বেশি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মাঝে পুলিশের শীর্ষ সতেরো কর্মকর্তার বিরুদ্ধে গেল আঠাশ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল সেই ধারাবাহিকতায় বুধবার সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয় এক সেনা ও সাত পুলিশ কর্মকর্তাকে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক আইজিপি চৌধুরী আল মামুন এনটিএমসির সাবেক মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশের সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লা কাফি কাফিসহ আলোচিত আট কর্মকর্তাকে কাজের শুরুতেই রাষ্ট্রপক্ষের শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার চৌধুরী আব্দুল্ল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্যতার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্ট সরে তুলে ধরেছি তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে সাভার অঞ্চলের একজন এসপি একজন এসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে হত নিশ্চিন্ন করতে চেয়েছে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে জুলাই আগস্ট গণহত্যা মামলায় ছয় জনকে গ্রেফতার দেখিয়ে আট আসামির সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল সময় বেঁধে দেন আলোচিত ওই মামলার তদন্ত শেষ করার এর আগে গত তিরিশ অক্টোবর পুলিশের সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লা ও পরদিন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে হাজির করা হলে তাদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার আমরা দুমাস চেয়েছিলাম আদালত এক মাস সময় দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলে অভিযোগ তার আইনজীবীর তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে তাকে হেও করার কোনো অধিকার কারণ নাই চাকরি এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে আদালতে শুনানি করলেও গণমাধ্যমকে এড়িয়ে চলে যান জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন ছিলেন জুলাই আগস্ট গণহত্যার সেনাপতি আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে তুলনা করা যেতে পারে বলকানের কষাই কারাজ কারাসজিতের সাথে এই আন্দোলনে পুলিশের নির্মমতা হার মানিয়েছে বাহিনীর ভয়াবহতাকেও তবে বিচার শেষে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত কী দেয় সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা